উত্তরপ্রদেশে ছিল বুল্ডোজার বাবা, যোগীজিকে বলা হতো। মধ্যপ্রদেশে হয়েছিলেন বুল্ডোজার মামা, ওখানকার সিএম। আর এ রাজ্যে হচ্ছে বুল্ডোজার মাতা, মমতাদি। হ্যাঁ, উনি নিজে মানে একটা মুখ, দুমুখো সাপ দেখেছেন কখনো? দেখেননি, শুনেছেন, টিভিতে দেখতে পাবেন। বলছে যারা বসাবে তারাই আবার বুল্ডোজার চালাবে, তুমি বসিয়েছ তুমি বুল্ডোজার চালাচ্ছ, এই হচ্ছে দুমুখো সাপ। দুটো মুখ, দুরকম নীতি, দুরকম কথা, দালাল, এরা মমতাজীবী। বুদ্ধিজীবীর আজ কোথায়? তাদের ওই জ্বলন্ত মোমবাতিগুলো তারা কোথায় গুঁজে রাখলেন আমি জানতে চাই। জ্বলন্ত মোমবাতিগুলো কোথায় ঢোকালেন? বার করে একবার আগুন দিন, নিয়ে রাস্তায় নামুন। আরে কমসে কম রাস্তায় নামার মতন শারীরিক ক্ষমতা, মানসিক যোগ্যতা, মানসিক দৃঢ়তা না থাকতে পারে? ফেসবুকে তো লিখুন, সব দালাল। হ্যাঁ, যেভাবে রাজ্যপালকে ছোট করে দেখানোর চেষ্টা হচ্ছে, তাতে করে রাজ্যপাল ছোট হচ্ছেন না, রাজ্যপাল পদটা ছোট হচ্ছে। তাতে করে রাজ্যপাল ছোট হচ্ছেন না, রাজ্যটা ছোট হচ্ছে। তাতে করে পশ্চিমবঙ্গবাসী হিসেবে একজন লজ্জিত হচ্ছে, আমি বাঙালি হিসেবে একজন লজ্জিত হচ্ছে। অন্য রাজ্যে হলে এতক্ষণ অ্যারেস্ট হতো, এখানে আইনের শাসন নেই বলে যা খুশি বলে চুপ করে পার পেয়ে। ওনার মদন মিত্রের কাছে যেতে আপত্তি নেই, তৃণমূলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের কাছে, এই তৃণমূলের সেলিব্রিটিদের যেতে আপত্তি নেই। ওনার বাংলাদেশে ঘণ্টাখানেকের চারেকের জন্য হারিয়ে যেতেও আপত্তি নেই। রাজভবনে যেতে গেলেই যত ভয়, ওদের আর খুঁজে কি হবে? ওদের আর কেউ খোঁজে না। ওদের আর অপর্ণা সেন, তারপর আর ওই দাড়িওয়ালা আছে, কাক আঁকতো কি নাম, আরে ওই কাক একে বেড়াতো সারাদিন ধরে, শুভা প্রসন্ন। এদের আর কেউ, এদেরও কেউ খোঁজে না, এদেরকেও, এরাও শুধু মমতাকে খোঁজে নিজের টাকার জন্য, আর কিছু। ঠিক এই মমতা ব্যানার্জি 13 বছর বাদে হঠাৎ জেগে উঠেছে। কদিন আগে চোখে ড্রপ দিয়ে এসেছিল শঙ্কর নেত্রালয়, হ্যাঁ গেছিল শঙ্কর নেত্রালয়ে গিয়ে চোখে ড্রপ, হ্যাঁ কবে বার্তার মনে তারিখ মনে নেই, চোখে ড্রপ দিয়েছে। যেই চোখে ড্রপ দিয়েছে এবার পরিষ্কার দেখতে পাচ্ছে, তখন দেখছে যে চারদিকে, ও পার্ক সার্কাসে দাঁড়িয়ে পার্ক সার্কাসে দেখতে পাচ্ছে না, তপসিয়ায় দাঁড়িয়ে তপসিয়ায় দেখতে পাচ্ছে না, পার্ক সার্কাসে দাঁড়িয়ে হাতিবাগান দেখতে পাচ্ছে, কলাবাগান দেখতে পাচ্ছে না, না না নিউ মার্কেট দেখতে পাচ্ছে। নিউ মার্কেটে কি হচ্ছে? তো ব্যবসায়ী ভার্সেস হকারদের মারপিট হচ্ছে, ব্যবসায়ী ভার্সেস হকারদের মারপিট হচ্ছে। আপনি নিউ মার্কেটে বুল্ডোজার চলতে দেখেছেন? রাজাবাজারে বুল্ডোজার চলতে দেখেছেন? তপসিয়ায় বুল্ডোজার চলতে দেখেছেন? কোথাও বুল্ডোজার চলতে, কোথাও বুল্ডোজার চলেনি। পাগলে কি না বলে, প্রথম লাইনটা আমি মুখে বলছি, পরের লাইনটা আপনি মনে মনে বলে নেবেন। পাগলে কি না বলে, পরের লাইনটা জানেন তো? রীতিমতো দেখা যাচ্ছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত শপথ নিয়ে উঠতেই পারছে না। মুখ্যমন্ত্রী বলছেন কি করে রাজভবনে যাবে বলুন তো, রাজ্যপালকে দেখলেই তো ভয় পাচ্ছে, সায়ন্তিকা কিভাবে যাবে? শশী পাজা বলছে সায়ন্তিকা তো সেলফ ডিফেন্স করতে পারে, তার নোক আছে রীতিমতো, দেখা যাচ্ছে সে আক্রমণ করতে পারবে, সেলফ ডিফেন্স করতে পারবে। বলছি রাজ্যপালের কাছে যাওয়ার আগেই এত কিছু ভাবনা, একদম বিধানসভায় বসেই কাটছে, 1.5 বছর কাটবে কিনা সেটা কেউ বলতে পারছে না। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, কথা বলবো তাদের সাথে। 1.5 বছর কি বিধানসভার বাইরেই কেটে যাবে? আমি একটা প্রথম কথা বলি, আমি এ বিষয়ে খুব একটা কিছু বলতে আগ্রহী নয়, তার কারণ আমি ওইখানে নির্বাচন লড়েছিলাম, যেভাবেই হোক যেভাবেই হোক জয়ী সার্টিফিকেটটা ওনার কাছে গেছে, তাই আমি খুব একটা বলতে আগ্রহী নয়। কিন্তু আমি বলছি এটা খুব ন্যক্কারজনক ঘটনা ঘটছে, খুব লজ্জাজনক ঘটনা ঘটছে। হ্যাঁ, যেভাবে রাজ্যপালকে ছোট করে দেখানোর চেষ্টা হচ্ছে, তাতে করে রাজ্যপাল ছোট হচ্ছেন না, রাজ্যপাল পদটা ছোট হচ্ছে। তাতে করে রাজ্যপাল ছোট হচ্ছেন না, রাজ্যটা ছোট হচ্ছে। তাতে করে পশ্চিমবঙ্গবাসী হিসেবে একজন লজ্জিত হচ্ছে, আমি বাঙালি হিসেবে একজন লজ্জিত হচ্ছে। আচ্ছা আরেকটা কথা বলি, আচ্ছা উনি তো ওনার নখ দাঁত এসব ব্যবহার করতে হবে রাজ্যপালের কাছে গেলে, আরেকজন কেন গিয়ে করে আসছে না? আরেকজনের তো সে সমস্যা নেই, রাজ্যপালের অন্য বিষয় নিয়ে তো কোনো আঙুল ওঠেনি, রাজ্যপালের কাছে সে কেন গিয়ে করে আসছে না? সে তো করে আসতে পারে, এটা পুরো নোংরা রাজনীতি, রাজ্যপালের ওপর প্রেশার পলিটিক্স। রাজ্যপালকে যেদিন আকাশে কাতে, এই হাতের লেখা শিখিয়ে যেদিন ওই কি বলে হাতে খড়ি করতে দিয়েছিলেন, সেদিন রাজ্যপাল ছিল ভালো মানুষ, আইনের সংবিধানের রক্ষাকর্তা, আর এখন ওনার যেতে লজ্জা করে। এবার দুটো কথা না বললে পাচ্ছি না, পেটের ভেতর ঘুরপাক খাচ্ছে কথাটা, সেটা হচ্ছে ওনার মদন মিত্রের কাছে যেতে আপত্তি নেই,
তৃণমূলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের কাছে এই তৃণমূলের সেলিব্রিটিদের যেতে আপত্তি নেই, ওনার বাংলাদেশে ঘন্টা খানেক চারেকের জন্য হারিয়ে যেতেও আপত্তি নেই, রাজভবনে যেতে গেলেই যত ভয়। মানুষ ভোট দিয়েছে, মানুষের ভোটকে নিয়ে এইভাবে ছেলেখেলা করা উচিত না, আমি এটুকুই বলি। এই এমএলএরা তো প্রত্যেকে পুতুল, পুতুল নাচের পুতুল, এই এমএলএরা তো কেউ নিজের ইচ্ছায় করছে না, এই দোষটা আমি একবারও কাউকে দিইনি, হ্যাঁ কোনো ব্যক্তিকে দিইনি, আমি এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবো। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নাচাচ্ছেন, কিন্তু উনি যে নাচিয়ে যে কাজটা করছেন সেটা খুব অত্যন্ত গরিতকর কাজ। আমি বলি আপনি যদি শপথ নিয়ে সুস্থভাবে ফিরে এসে থাকেন, আপনি যদি থানায় অভিযোগ না করে থাকেন, আপনার যদি মনে কোনো অভিযোগ না থাকে এদেরও থাকবে না। অন্য রাজ্য হলে এতক্ষণ অ্যারেস্ট হতো, এখানে আইনের শাসন নেই বলে যা খুশি বলে চুপ করে পার পেয়ে যায়। মণিপুর নিয়ে কথা হলে, হাতরাস নিয়ে কথা হলে, কুচবিহার নিয়ে এই মুহূর্তে দেখাতে পাচ্ছি আমি নীরব, সবাই নীরব। একটা সংখ্যালঘু মহিলা শুধুমাত্র বিজেপি করার অপরাধে তাকে চুলের মুঠি ধরে 1 কিলোমিটার বিবস্ত করে হাঁটানো হলো না। এদের প্রবলেম হচ্ছে এদের দূরের দৃষ্টিটা পরিষ্কার, মাইনাসটা, মাইনাস পাওয়ারটা এদের পরিষ্কার আছে, এদের চোখের প্লাস পাওয়ারে গন্ডগোল আছে, সামনের দৃষ্টিটা ঝাপসা, এরা সন্দেশ খালি যে কিছু দেখতে পায় না। কুচবিহার তাও একটু ঝাপসা ঝাপসা দেখেছে বলে দু চারটে কথা বলছে, হ্যাঁ এদের, এরা কুচবিহার আর মণিপুরের দূরত্ব এরা একদিনে ঘুচিয়ে দিয়েছে। আমি এদের কথা বলছি না, এরা এরম ঘটনা অতীতে অনেক ঘটিয়েছে, এরা এরম ঘটনা অতীতে অনেক ঘটিয়েছে, একটা নয়। এটা এই ভদ্রমহিলা হচ্ছেন আপনার সংখ্যালঘু, এর আগে একজন তফসিল মহিলাকে তৃণমূলের মহিলা নেত্রী নাকে খত দিয়েছিলেন 1.5 কিলোমিটার, আমরা সেটাও দেখেছি বালুরঘাটে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমি আপনাদের কাছে সেটা জানতে চাই যে বুদ্ধিজীবীরা আজ কোথায়, তাদের ওই জ্বলন্ত মোমবাতিগুলো তারা কোথায় গুঁজে রাখলেন, আমি জানতে চাই জ্বলন্ত মোমবাতিগুলো কোথায় ঢোকালেন, বার করে একবার আগুন দিন নিয়ে রাস্তায় নামুন। আরে কমসে কম রাস্তায় নামার মতন শারীরিক ক্ষমতা, মানসিক যোগ্যতা, মানসিক দৃঢ়তা না থাকতে পারে, ফেসবুকে তো লিখুন, সব দালাল, সব দালাল। আবার এরা বুদ্ধিজীবী, এরা বুদ্ধিজীবী, মিনিমাম মানবিকতা এদের নেই, এরা দালাল, এরা মমতাজীবী, এরা মমতাজীবী, এরা মমতার পয়সায় লালিত পালিত হয়, মমতাদির পয়সায় এরা লালিত পালিত হয়, এদের বাড়িতে এদের ওষুধ, বাচ্চার দুধ, এদের সমস্ত খাওয়া পড়া সমস্ত কিছু, হ্যাঁ এরা প্রতিপালন করেন যে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা বিজেপির কর্মী কি মানুষ নয়? বিজেপির সংখ্যালঘু কি সংখ্যালঘু নয়? আপনি বিজেপি দেখবেন কেন? আপনি বিজেপি দেখবেন কেন? আপনি অপরাধটা দেখুন, আপনি ও বিজেপি করে বলে মানে কি? আপনি একজন জঙ্গির ওপর কিছু হলে বড় বড় কিছু লেখক, হ্যাঁ তারা পশ্চিমবঙ্গে, তারা ভারতবর্ষে ঝাঁপিয়ে পড়ে, হ্যাঁ যে কি মানব, মানব অধিকার, এটা মানব অধিকার লঙ্ঘিত নয়? এটা মানুষের অধিকারকে হরণ করা নয়? সে যে কোনো পার্টি করতে পারে, বিজেপি কি নিশ্চিত আল কায়দা নাকি? হ্যাঁ এরা আফজল গুরু নিয়ে কথা বলতে পারে, যার এরা ভারতের টুকরে হুঙ্গে ইনশাল্লাহ তাকে সমর্থন করতে পারে, হ্যাঁ এরা একে সমর্থন করতে পারে না, যে অপরাধ তার বিরোধিতা করতে পারে না, চোনা। সজলদা একই সাথে দেখা যাচ্ছে ফিরাদ হাকিমের বাড়ি ঘেরাও হচ্ছে, হকাররা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মা বলেছিলাম, সবাই বলছেন বোলপুর থেকে শুরু করে, রাজারহাট থেকে শুরু করে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে চলছে বীরভূমে রামপুরহাট থেকে শুরু করে যেভাবে বুলডোজার চলছে, বলছি স্বপ্নে বুলডোজার দেখেছিলেন নাকি এই বাংলায় চলবে, আপনিও দেখেছিলেন বুলডোজার? না না, এতদিন আমি বলি উত্তরপ্রদেশে ছিল বুলডোজার বাবা যোগীজিকে বলা হতো, মধ্যপ্রদেশে হয়েছিলেন বুল্লোজার মামা ওখানকার সিএম, আর এ রাজ্যে হচ্ছে বুল্লোজার মাতা মমতাদি। হ্যাঁ উনি নিজে মানে একটা মুখ, দুমুখো সাপ দেখেছেন কখনো? দেখেননি? শুনেছেন? টিভিতে দেখতে পাবেন, বলছে যারা বসাবে তারাই আবার বুল্লোজার চালাবে, তুমি বসিয়েছ তুমি বুল্লোজার চালাচ্ছ, এই হচ্ছে দুমুখো সাপ।
দুটো মুখ, দু রকম নীতি, দু রকম কথা। উনি তো পার্থর ক্ষেত্রেও জানতো না, ও পার্থর ব্যাপারেও জানতো না, ও বালুর ব্যাপারেও জানতো না, ও নারদার ব্যাপারেও জানতো না, বলেছিল জানলে আমি টিকিট দিতাম না। হ্যাঁ, ও তো কিছুই জানতো না, ও তো কিছুই জানতো না। আমি একটা কথা বলি, রামায়ণে কুম্ভকর্ণ ছ মাসে একবার একদিন জাগত, আর ব্রাত্য বসু ওনার মন্ত্রী, তিনি একটা নাটক করতেন, নাটক করতেন, তার নাম ছিল উইঙ্কেল টুইঙ্কেল। উইঙ্কেল টুইঙ্কেলে দেখা যাচ্ছে একজন লোক 19 বছর বাদে ঘুম থেকে জেগে উঠেছে, দেখছে আগের মতনই আছে পুরো বাংলাটা। ঠিক এই মমতা ব্যানার্জিও 13 বছর বাদে হঠাৎ জেগে উঠেছে। কদিন আগে চোখে ড্রপ দিয়ে এসেছিল শঙ্কর নেত্রালয়, হ্যাঁ গেছিল শঙ্কর নেত্রালয়ে গিয়ে চোখে ড্রপ, হ্যাঁ কবে বার্তার মনে তারিখ মনে নেই, চোখে ড্রপ দিয়েছে, যেই চোখে ড্রপ দিয়েছে এবার পরিষ্কার দেখতে পাচ্ছে। তখন দেখছে যে চারদিকে ও পার্ক সার্কাসে দাঁড়িয়ে পার্ক সার্কাসে দেখতে পাচ্ছে না, তপসিয়ায় দাঁড়িয়ে তপসিয়ায় দেখতে পাচ্ছে না, পার্ক সার্কাসে দাঁড়িয়ে হাতিবাগান দেখতে পাচ্ছে, কলাবাগান দেখতে পাচ্ছে না, না না নিউ মার্কেট দেখতে পাচ্ছে। নিউ মার্কেটে কি হচ্ছে? তো ব্যবসায়ী ভার্সেস হকারদের মারপিট হচ্ছে, ব্যবসায়ী ভার্সেস হকারদের মারপিট হচ্ছে। আপনি নিউ মার্কেটে বুল্ডোজার চলতে দেখেছেন? রাজাবাজারে বুল্ডোজার চলতে দেখেছেন? তপসিয়ায় বুল্ডোজার চলতে দেখেছেন? কোথাও বুল্ডোজার চলতে, কোথাও বুল্ডোজার চলেনি, বুল্ডোজার চালাইনি। পুলিশ বলেছে এখন তোরা কদিন চেপে থাক, এখন তোরা কদিন খুলে নে, আজ না হলে কাল তো এদের সবার বাড়ি ঘেরাও হবে, এদের সবার বাড়ি ঘেরাও হবে। এরা টাকা নিয়ে বসিয়েছে, এরা ভোট নিয়েছে, এরা সবকিছু নিয়েছে, নিয়ে আবার যদি বলে চেচে সাফ করে দেবো, তাহলে তো মানুষ আজ না হলে কাল করবেই। হকার তৃণমূল ছাড়া হতে পারবে এরাজ্যে? এই মুহূর্তে হকার তৃণমূল ছাড়া কেউ হতে পারবে? আপনি আমায় বলুন, বসতেই দেবে না, পুলিশ পয়সা নেবে না, বসতে দেবে না, কিচ্ছু হবে না। ও নাটক, ওটা আর ওই হকার উচ্ছেদ ব্যাপারটা ইতিহাস। ও ইতিহাস, ও আরে এইসব মুখ্যমন্ত্রী তো অনেক কমিটি করে, এর আগে টাউন বেন্ডিং কমিটি ছিল, কোথায় টাউন বেন্ডিং কমিটি কোনো মিটিং হয়েছে? দাঁড়ান না এক মিনিট, এবারে একটা কমিটি করে, আচ্ছা যখন সারদা কেলেঙ্কারি হলো তখন শ্যামল সেনকে মাথায় রেখে একটা কমিটি করেছিল, সেই কমিটি উল্টে 500 কোটি টাকা মেরে দিয়েছে বলে অভিযোগ আছে। সিগারেট খাইয়ে ট্যাক্স তুলেছিলেন, সে টাকাটা কোথায়? কাকে টাকা ফেরত দিয়েছেন মুখ্যমন্ত্রী? সেটা ফিরাদা কিম বলতে পারবে, মমতা ব্যানার্জি বলতে পারবে, আমাদের নির্দেশে চলছে না। কিন্তু মমতা ব্যানার্জির মাথাটা যে পুরোই গেছে তার প্রমাণ হচ্ছে উনি আবার বলেছেন যে পার্কিং বিজেপির পার্কিং। আমি ভাবি যে আমাকে দু একজন বলেছে, আমি তাদের উত্তর দিয়েছি যে পাগলে কি না বলে, পরের লাইনটা আর বলিনি। শুধু পার্কিং বিজেপির পার্কিং কেন, গরু কয়লা সমস্ত কিছু টাকা এক ধরনের প্রশাসনিক বিভাগ আপনাদেরকে টাকা দেয়, মানে বিজেপির নেতারা টাকা পায় গরু কয়লা বালি। আমি বললাম না, এক প্রথম লাইনটা বলছি, দ্বিতীয় লাইনটা আপনি মনে মনে বলবেন যে পাগলে কি না বলে। প্রথম লাইনটা আমি মুখে বলছি, পরের লাইনটা আপনি মনে মনে বলে নেবেন, পাগলে কি না বলে। পরের লাইনটা জানেন তো?